হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের সর্বোচ্চ লাইক প্রাপ্ত গানগুলো সম্পর্কে জানবো। তো যেমনটা জানেন, ইউটিউবে লক্ষ লক্ষ গান রয়েছে এবং আমাদের মতো আমজনতার কাছে এসব লক্ষ লক্ষ গানের মধ্যে কোন গানটা সব থেকে বেশি লাইক পেলো সেটা খুঁজে বের করা একেবারেই অসম্ভব ব্যাপার। এটা শুধুমাত্র তারাই পারবে যারা মিউজিক বিলবোর্ডের ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করে এবং তারাই এসব তথ্যগুলো ইন্টারনেটের ওয়েবসাইটে আপলোড করে থাকে। ঠিক তেমনই আজকের ভিডিওটি তৈরি করতে আমি অনেক ইন্টারনেটের ওয়েবসাইট এবং উইকিপিডিয়ার সাহায্য নিয়েছি। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কোন গানগুলো এ পর্যন্ত ইউটিউবের সবচেয়ে বেশি লাইক পেল। তো এই লিস্টে 10 নম্বর রয়েছে কোরিয়ান বিখ্যাত লেডিস পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের হাউ ইউ লাইক দ্যাট গানটি। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 858 মিলিয়ন, যার বিপরীতে গানটি লাইক পেয়েছে 20 মিলিয়ন বা 2 কোটি এবং ডিসলাইক পেয়েছে 1.1 মিলিয়ন বা মাত্র 11 লক্ষ। তো বলতেই হচ্ছে গানটি দর্শকেরা ভালোই পছন্দ করেছে। এরপর 9 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান জনপ্রিয় ডিজে মার্শমেলোর অ্যালন ট্র্যাকটি। এই ট্র্যাকটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 2.4 বিলিয়ন, যার বিপরীতে গানটি লাইক পেয়েছে 20 মিলিয়ন এবং ডিসলাইক পেয়েছে মাত্র 7,40,000। তো বুঝতেই পারছেন এই মিউজিকটি দর্শকেরা কতটা পছন্দ করেছে। ইভেন আমিও এই মিউজিকটির অনেক বড় ফ্যান। এরপর 8 নম্বর রয়েছে 2012 সালে মুক্তিপ্রাপ্ত PSY এর গ্যাংগাম স্টাইল গানটি। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 4 বিলিয়ন এবং ভিউয়ের দিক দিয়ে এটি এখনও পর্যন্ত পৃথিবীর সপ্তম সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিও। যাই হোক, গানটি সর্বমোট লাইক পেয়েছে 21 মিলিয়ন, যার বিপরীতে ডিসলাইক পেয়েছে 27 লক্ষ। এর মানে হচ্ছে PSY এর ওয়ার্ল্ডওয়াইড ফ্যানও রয়েছে, আবার হেটারও রয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে কোরিয়ান বিখ্যাত BTS ব্যান্ডের বয় উইথ লাভ গানটি। এই গানটি এ পর্যন্ত টোটাল ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন, যার বিপরীতে গানটি লাইক পেয়েছে 22 মিলিয়ন বা 2 কোটি 20 লক্ষ এবং ডিসলাইক পেয়েছে 12 লক্ষ। তো সেই হিসেবে বলা যায় এই গানটিকেও দর্শকেরা ভালোই পছন্দ করেছে এবং BTS এর যতগুলো গান রয়েছে তার মধ্যে এই গানটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এরপরে 6 নম্বরে রয়েছে নরওয়ের ডিজে অ্যালান ওয়াকারের ফ্যাডের ট্র্যাকটি। এই মিউজিকটি এ পর্যন্ত টোটাল ভিউ পেয়েছে 3 বিলিয়ন, যার বিপরীতে লাইক পেয়েছে 22 মিলিয়ন এবং ডিসলাইক পেয়েছে মাত্র 6 লক্ষ। তো বুঝতেই পারছেন এই মিউজিকটিকে দর্শকেরা কতটা বেশি পছন্দ করেছে। এরপর 5 নম্বরে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত এড শিরানের শেপ অফ ইউ গানটি। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 5.3 বিলিয়ন এবং এখনও পর্যন্ত এই গানটি ইউটিউবে তৃতীয় সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান এবং এই গানটি সর্বমোট লাইক পেয়েছে 26 মিলিয়ন, যার বিপরীতে ডিসলাইক পেয়েছে মাত্র 13 লক্ষ। এরপর 4 নম্বরে রয়েছে একটি কিডস সং বেবি শার্ক ড্যান্স এবং মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে এ পর্যন্ত ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি ভিউপ্রাপ্ত ভিডিও, যেটা মোট ভিউ পেয়েছে 8.5 বিলিয়ন বা 850 কোটি। তবে বলতেই হচ্ছে এই গানটির লাইকের অনুপাতে হেটার অনেক বেশি। এই গানটি এ পর্যন্ত টোটাল লাইক পেয়েছে 27 মিলিয়ন বা 2 কোটি 70 লক্ষ আর সেখানে ডিসলাইক পেয়েছে 12 মিলিয়ন বা 1 কোটি 20 লক্ষ। এরপর 3 নম্বরে রয়েছে জনপ্রিয় BTS ব্যান্ডেরই আরেকটি গান ডায়নামাইট। আর বলতেই হচ্ছে বাকি দর্শকদের সাথে সাথে গানটি আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে এবং গানটি টোটাল লাইক পেয়েছে 27 মিলিয়ন, যার বিপরীতে ডিসলাইক পেয়েছে মাত্র 1.5 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান র্যাপার উইজ খালিফার সি ইউ অ্যাগেন গানটি। এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 5 বিলিয়ন
এবং এটি এখনও পর্যন্ত ইউটিউবের চতুর্থ সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিও। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পল ওয়াকার রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে তার স্মরণে এই গানটি তৈরি করা হয়। আর বিশ্বাস করেন ভাই, পল ওয়াকার এবং ভিন ডিজেলের এই আলাদা হয়ে যাওয়ার সিনটা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, এমনকি অনেক দর্শক তো এটা দেখে কেঁদেও ফেলেছিলেন। যাই হোক, এটা হয়তো যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির ভক্ত আছেন তারাই বুঝবেন। এবং এই গানটি এ পর্যন্ত টোটাল লাইক পেয়েছে 33 মিলিয়ন, যার বিপরীতে ডিসলাইক পেয়েছে মাত্র 9,70,000। আমি বুঝলাম না এই গানের আবার হেটার হয় কিভাবে। যাই হোক, এরপর সর্বশেষে এক নম্বরে রয়েছে পোয়েট্রিকান এবং স্প্যানিশ গায়ক ড্যাডি ইয়াঙ্কি এবং লুইস ফনসির ডেসপাসিটো গানটি। এটি এক সময়ে ইউটিউবের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান ছিল, তবে বর্তমানে 7.3 বিলিয়ন ভিউ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এবং এই গানটি এ পর্যন্ত সর্বমোট লাইক পেয়েছে 44 মিলিয়ন এবং ডিসলাইক পেয়েছে 5 মিলিয়ন। তো এই গানটিরও মোটামুটি হেটার থাকলেও লাভারই বেশি। তো এই ছিল ইউটিউবের সর্বোচ্চ লাইকপ্রাপ্ত গানগুলো নিয়ে ভিডিওটি। আর এর পরের পর্বে আমরা ইউটিউবের সর্বোচ্চ ডিসলাইকপ্রাপ্ত ভিডিওগুলো সম্পর্কে জানব। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।